কুমিল্লার দেবীদ্বারের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল কুমিল্লার দেবীদারের চেয়ারম্যান ভাইস ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ও মহিলা পদে মনোনয়নপত্র মাহবুব রোমান চৌধুরীর কাছে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাস জয়নুল আবেদিন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবুল কাশেম ওমানি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নাজমা বেগম মনোনয়ন পত্র দাখিল করছেন এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা প্রার্থীদের সাথে ছিলেন আগামী একত্রিশ মার্চ চতুর্থ ধাপে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদের ভোটে নির্বাচিত হই ইনশাল্লাহ আমি দেবিদ্বারের সার্বিক উন্নয়নের জন্য আমি চেষ্টা করে যাব এমনি জননেত্রী শেখ হাসিনা যেহেতু দেবিদ্বার বাংলাদেশে ওয়াদা করেছেন উনিশ সালের নির্বাচনের ইস্তেহার ছিলেন গ্রাম হবে শহর এবং আমরা আমরা রাজি মোহাম্মদ ফখরুলের কর্মী হিসাবে আমরা আগামী দিনে দেবীদ্যার গ্রাম হবে শহর তার সাথে আমরা সহযোগী নারীদেরকে আমরা নারীদেরকে একশো পার্সেন্ট শিক্ষার হার এটা নিশ্চয়তা করব একশো পার্সেন্ট ইনশাল্লাহ আর তারা যারা অবহেলতা আছে তাদেরকে আমরা শিক্ষা দিয়ে এবং ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়ানোর মতো ক্ষমতা রাখার মতো আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ডেভেলপ করার আশা রাখি